হসপিটালে আসার পরে দেখতে পেলে না তারা মারা জায়গাতে মারা জায়গাতে ঘটনাটা রাজনগর এলাকার শ্যামল দেবনাথ নামে এক মৃত ব্যক্তিকে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসেন প্রগতি জেলা হাসপাতালে। আসার পর আমরা পরীক্ষা করে দেখতে পারি যে উনি অলরেডি মৃত। তারপর আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি পোস্টমর্টেম হয়তো হবে। কী কারণে মৃত্যু? ওরা বলছিল বাগানে কাজ করতে গিয়ে ওদের অনুমান যে বজ্রপৃষ্ট হয়েই সাপ হয়তো বা ওনার মৃত্যু হয়েছে। এখন তো আর বাকিটা বলা যাচ্ছে না। ওনার বয়স কত? ওনার বয়স 48। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনে না আজকে দিনে সকালবেলা রাবার বাগানে রাবার গাছ কাটতে কষ্ট তুলতে গেছিলো। তো ওনার নাম হচ্ছে শ্যামল দেবনাথ, বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেবনাথ, বাড়ি হয়েছে রাজনগর, উত্তর রাজনগর। তো হঠাৎ এমন সময়ে মানে আকাশ থেকে বিজলি তাদের গায়ের মধ্যে বসছে। তো গায়ের মধ্যে করাতে তাদের সঙ্গে সঙ্গে মাটিতে লুটে বসছে। তো পাশে একজন দুজন দেখতে সেরে তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে আনছে। আনার পরে এটা মৃত ওইটা মানে ডাক্তার ঘোষিত করছে। ওনার বয়স? বয়স অনুমানিক 45-47। ঠিক আছে, মৃত্যুকালে তাদের এক ছেলে এক মেয়ে আছে। ছেলেটা এখন খুব ছোটো, 10-12 বছরে, আর মেয়েটা ক্লাস 12-এ পড়ে। প্রচণ্ড বেদনাদায়ক ঘটনা আমাদের গ্রামের ভালো মানুষ ছিলেন।